হিন্দু বেঙ্গলি সকল একত্র সেবা লাগব হিন্দু বেঙ্গলি সকল সন্দেহর ভাগলৈ নাই গৈ ইয়ার উত্তর বেঙ্গলি সকলে কারণে জনা দরকার আজি যদি অসমত যদি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবলগা হয় অসমের খিলঞ্জিয়া জনগণের লগত তেওঁলোকৰ লগত কান্ধে কান্ধ মিলাই হাতে হাত মিলাই আগবাঢ়ি যাব লাগিব একত্র সনের 25 মার্চের আগত অহা সকলকে অসমের মাটিত প্রাণ দিছে বায়ু দিছে মাটি দিছে ঠাই দিছে ইয়ার উৎপাদিত শস্যের জীবন নির্বাহ করেছে সংবিধানে তেওঁলোক অধিকার দিছে এইখন অসমত এইখন ভারতবর্ষক নাগরিকত্ব লৈ অধিকার লৈ জিয়াই থাকা ইয়ার এই অধিকার কোনো বিজেপি দলে কোনো কংগ্রেস আর এআইডিএফে কাঢ়ি লৈ যাব নোৱাৰে আৰু সেইকাৰণে আমি কওঁ 51 আৰু 71 যিসকল মানুহক লৈ কংগ্রেস বিজেপি আৰু এআইডিএফে ৰাজনীতি কৰি আছে আমি অসম জাতীয় পৰিষদে কব কৈছো যে তেওঁলোক সংকট থাকিব নালাগে চিন্তাত থাকিব নালাগে অসম জাতীয় পৰিষদৰ চৰকাৰ আহিলে 51 চন আৰু 71 চনৰ মানুহৰ মাজত লৈ কৰা ৰাজনীতিৰ সর্বকালের কারণে অবসান হব স্থায়ী অবসান হব এই সময়ের মানুষে কেউ চিন্তা আর সংকাত থাকিব নালাগে সংবিধান প্রদত্ত সকল অধিকার পাব এই কথা স্পষ্ট কারো মন নাই গণতন্ত্রের রাইজে রজা নিজে যেহেতু নিজক রজা বলে ভাবে সেইকারণে বেলেগও রজা হব বলে ভাবছে আমি হলো জনতার সেবক সেখানে জাতীয় সেবক নাম জাতীয় সেবক আমার লক্ষ্য জনতার পূজা আর অর্চনা আমি আপনার এই সমষ্টিত যাওয়া এই জনমানা যমুনামুখ সমষ্টিত যে আপনাদের আপনার জনপ্রতিনিধি দেখি নাপায় এবার আহে আর যায় কেবলমাত্র বহাগর সময় কুলি অহার দরে আহে বহাগ যাওয়ার পাশে গুছি যায় এনেকা জাতীয় পরিষদর নেতা পালি নেতা নহয় জাতীয় পরিষদ থাকিব জনতার মাজত জনতার হয়ে জনতার কারণে সুখ দুঃখর সমবাদী হয়ে বানপানী গলাখহনীয়ার সহবস্থান করে অসমের ভাল ভবিষ্যতের কারণে অসম জাতীয় পরিষদ আহিছে আপনার বিধায়ক আপনাদের এবারে দেখে নির্বাচনের সময় তারপর নাহে এটা যমুনামুখ সমষ্টির বাদ পথার অবস্থা কেন আপনাদের নিজেই দেখিছে আর একটা কথা মনত রাখব যে যেতেই বা বিজেপি হোক তেওঁলোকৰ এটা সম্পর্ক থাকে কারণ সম্পর্কের উদাহরণ এইটাই যে কার বিরোধিতা করে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় কিন্তু ভোট দিব নয় সংসদের মধ্যে এ সম্পর্ক বিজেপির লগত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগত বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার রাতি হলে ব্যবসার কথা পাতে হিমন্ত বিশ্ব শর্মায় ভয় খুয়ায় যে বেশি কথা নকব হুজুর কথা কলে আপনার আইডি রেড মারি দিয়া হবে বেশি কথা নকব হুজুর সিবিআই লগাই দিম আইবি লগাই দিম এনআইএ লগাই দিম এটা রাতে ফোনত আহে কথা আর কয় যে মই আজি সাম্প্রদায়িক কথা কম মোগল আক্রমণের কথা কম মই আজি মিয়া মিউজিয়ামের কথা কম 35% মুসলমানের ভূত নালাগে বলে কম এইবুল কম আপনি পিছফালে এখন উর্দু বা বেলেগ ভাষাত এখন বেনার লগাই দিব যাতে অসমত একটা সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি আর রাতে ম্যাচ ফিক্সিং হয়ে যায় ম্যাচ ফিক্সিং হয়ে যায় ক্রিকেট ম্যাচ বোর ফিক্সিং যে হয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর আজমল ডাঙরিয়ার লিখাত ফিক্সিং হয় যাতে তেওঁলোকৰ ব্যবসায় সুরক্ষিত করে রাখব পারে অসমের ব্যবসায় বেঙ্গালোর ব্যবসায় ভারতবর্ষের প্রতিখন মহানগরত থাকা ব্যবসায় এইবর যাতে সুরক্ষিত করব পারে যাতে অমিত শাহ ডাঙরিয়ার সম্পর্কটা যাতে ভালকে রাখব পারে এই ব্যবস্থা হয়ে যায় কিন্তু রাইজ এবার যমুনামুখবাসী রাইজে সিদ্ধান্ত গ্রহণ করেছে এইবার সিদ্ধান্ত লৈছে ইমান দিনে ঠক প্রবঞ্চনা আর ইয়ার যখন জনপ্রতিনিধি এমএলএ কাম কাজ ইয়ার অবস্থা বাদ পথর অবস্থা বানপানির হাহাকার পরিবেশ পরিস্থিতির মাজত তার বিরুদ্ধে এবার যমুনামুখর রাইজে 21 ভোট দিব মত দিব এই কথা সিদ্ধান্ত লক্ষ্যত উপনীত হব পারো তার কারণে এই অঞ্চলের রাইজর আশীর্বাদ সুভাষিক অসম জাতীয় পরিষদে কামনা করছি ইয়াত উপস্থিত থাকা মই সকল রাইজলৈ আমার আন্তরিক শুভেচ্ছা জানাইছো অভিনন্দন জানাইছো জাতির সংকটের কালত সকলকে সংগ্রামী অভিনন্দন জানাইছো
অসমৰ নতুন ইতিহাস লিখা হল সেই সকল মহান বীৰ শহীদক আমি শ্ৰদ্ধাৰে সোঁৱৰিছোঁ। তাৰ লগে লগে অসমৰ কা বিৰোধী গণ আন্দোলনৰ যিসকল পাঁচগৰাকী শ্বহীদ হল, যিসকলক গুলিয়াই হত্যা কৰা হল শূন্য দূৰত্বৰ পৰা, গুলিয়াই হত্যা কৰা যিসকল যুৱক আছে সেইসকলৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জনাইছোঁ। আৰু যিসকল শ্বহীদৰ ত্যাগৰ পিছত আমাৰ মাতৃসকলৰ বুকু সুদা হল, আমি প্ৰতিগৰাকী আই মাতৃলৈ শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ আৰু ক'ব খুজিছোঁ, অসম জাতীয় পৰিষদৰ মূল লক্ষ্য, আমি যি লক্ষ্য লৈ কা বিৰোধী গণ আন্দোলন জঁপিয়াই পৰিছিলোঁ, পাঁচগৰাকী ব্যক্তি শ্বহীদ বৰণ হ'ল, বহু ব্যক্তিৰ ওপৰত পুলিচে অত্যাচাৰ চলালে, বেত্ৰঘাটৰ যিসকলে উমান পালে, যিসকলে বেত্ৰঘাটৰ পৰিৱেশ দেখিলে, আমি ক'ব খুজিছোঁ অসম জাতীয় পৰিষদৰ স্পষ্ট লক্ষ্য আৰু দৃষ্টিভংগী, এইখন অসমত বীৰ শ্বহীদসকলৰ ত্যাগক আমি অসম জাতীয় পৰিষদে কেতিয়াও অথলে যাবলৈ নিদিওঁ, এই কথা স্পষ্ট। শ্বহীদৰ ত্যাগ কেতিয়াও অসমৰ মাটিত অথলে নাযায়। আমি এই সংকল্প, এই অংগীকাৰ লৈ অসম জাতীয় পৰিষদে যাত্ৰা আৰম্ভ কৰিছোঁ। উন্নয়নৰ কথাবোৰ যেতিয়া প্ৰশ্ন কৰে যে আমাৰ ৰাস্তা কি হ'ল, আমাৰ ইলেক্ট্ৰিচিটি কি হ'ল, আমাৰ খোৱা পানী কি হ'ল, আমাৰ হস্পিটেলৰ চিকিৎসা কি হ'ল, তেতিয়া এখন চৰকাৰে সাম্প্ৰদায়িকতাৰ পৰিৱেশ সৃষ্টি কৰে আৰু কয় অসমত সভ্যতাৰ যুঁজ চলিছে, অসমত মোগলৰ আক্ৰমণ চলিছে, অৰ্থাৎ হিন্দু মুছলমানৰ ৰাজনীতি। যেতিয়াই ৰাইজে শিক্ষাৰ কথা কয়, যেতিয়াই ৰাইজে সংস্থাপনৰ কথা কয়, তেতিয়াই চৰকাৰে কয় অসমত মিয়া মিউজিয়াম বনাব খুজিছে। যেতিয়াই ৰাইজে বিভিন্ন ধৰণৰ অধিকাৰৰ প্ৰশ্ন উত্থাপন কৰে, কৃষকসকলৰ সমস্যাৰ কথা, কৃষকসকলৰ অধিকাৰৰ কথা, মাটি ভেটিৰ অধিকাৰৰ কথা, তেতিয়াই চৰকাৰে কয় যে আমাক 35% মুছলমানৰ ভোট নালাগে। এই যি ধৰ্মীয় এজেণ্ডা, যিটো এইটো তেওঁলোকৰ সাম্প্ৰদায়িকতাৰ যিটো ৰাজনীতি, এই ৰাজনীতিৰ বিৰুদ্ধে মাৰ বান্ধি থিয় হ'বৰ কাৰণে, অসমত বিভাজনৰ ৰাজনীতিৰ অৱসান ঘটাবৰ কাৰণে অসম জাতীয় পৰিষদে যাত্ৰা আৰম্ভ কৰিছে। আৰু এইখন অসমত আমি ক'ব খুজিছোঁ এই সাম্প্ৰদায়িকতাৰ কোনো স্থান নাই।